আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা মূলত দেখব সামগ্রিক ক্ষতি ও আংশিক ক্ষতির মধ্যে পার্থক্য। তো সামগ্রিক ক্ষতি কি বা আংশিক ক্ষতি, এর মধ্যে মূলত পার্থক্য কি? প্রথমে জানতে হবে সামগ্রিক ক্ষতি কি। বিমার বিষয়বস্তু, যেমন বিমানের বিষয় মানে জাহাজ বিমার কি কি বিষয়বস্তু থাকে, জাহাজ, পণ্য ও মাশুল, যদি সামগ্রিকভাবে বা সম্পূর্ণটাই ক্ষতিগ্রস্ত হয় তবে তাকে সামগ্রিক ক্ষতি বলা হয়। ধরে নিই একটি জাহাজ ডুবে গেল এবং আলটিমেটলি এই জাহাজের কোনো অংশই আর আমরা ব্যবহার করতে পারবো না বা আমরা কিছু করা যাবে না, মানে আইনের দৃষ্টিতে একটি জাহাজ সম্পূর্ণভাবে যদি ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হবে সামগ্রিক ক্ষতি। ধরে নিই একটি জাহাজ ভেঙে দুই টুকরো হয়ে জাহাজের তলদেশে চলে গেল বা ডুবে গেল, সো এটাকে বলা হবে সামগ্রিক ক্ষতি। এবার আসি আমরা আংশিক ক্ষতিতে, যে ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তু অর্থাৎ জাহাজ, পণ্য ও পণ্য মাশুলের সামগ্রিক ক্ষতি না হয়ে আংশিকভাবে ক্ষতি হয় বা বিনষ্ট হয় তাকে আংশিক বা গড়পড়তা ক্ষতি বলে। সো ধরে নাও একটি জাহাজ চলতে গিয়ে একটু গুতা খেয়ে দেখা গেলো জাহাজের কোনো অংশে হয়তো বা ফুটা হয়ে জাহাজের কোনো একটি আলাদা একটি, মনে করো জাহাজে তো বিভিন্ন তলার মতো থাকে, মনে করো কোনো একটা পর্যায়ে পানি ঢুকে গেল, যেটি জাহাজকে খুব একটা ইফেক্ট করলো না বাট জাহাজের কিন্তু ক্ষতি হলো, অথবা জাহাজের পিছে যে পাখা থাকে সে পাখাটি কিন্তু ক্ষতিগ্রস্ত হলো, অথবা ধরে জাহাজে যে বিভিন্ন কন্টেনার থাকে, মালামাল থাকে, মালামালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলো। তো যদি এরকম একটা সম্পূর্ণ অংশের একটা পার্টিকুলার সম্পূর্ণ যদি না ক্ষতি হয়, পার্টিকুলার কোনো একটা অংশের ক্ষতি হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছিল সামগ্রিক ক্ষতি না বলে সেটাকে আমরা বলি হচ্ছিল আংশিক ক্ষতি। তো বন্ধুরা আশা করি সামগ্রিক ক্ষতি কি তোমরা দেখলেই বুঝতে পারছো, যে সামগ্রিক মানে সম্পূর্ণ, টোটাল, আর আংশিক মানে পার্শিয়াল। তো এই টোটাল লস কি এবং পার্শিয়াল লস কি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওতে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।